গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন অ্যান্ড আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন কক্সবাজারে এবং এটা আমাদের দ্বিতীয় দিন। সো বেসিক্যালি গতকালকে আমরা যখন কক্সবাজারে আসি তো মোটামুটি আমরা একটু টায়ার্ড ছিলাম, কারণ এর আগের দিন রাতে অত ঘুম হয় নাই। দেন সকালে আর্লি মর্নিং উঠে নাস্তা করে এয়ারপোর্টে গেলাম, দেন আসলাম কক্সবাজারে। আর ওয়েদার খুবই গরম, রোদের তাপ খুব বেশি, সো সব কিছু মিলে খুব টায়ারিং একটা হ্যাকটিক একটা ডে গেছে। সো আজকে আমরা চেষ্টা করছি যে আমাদের যে ঘোরাঘুরি বা অ্যাক্টিভিটি যেটা আছে সো সেটা সেগুলো করব। বাই দিস টাইম আমরা এখন পর্যন্ত সি বিচে যাই নাই। সো এখন বাজে 7:40 সকাল। সো এখন নিচে যাব, আমাদের জন্য যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সো ব্রেকফাস্ট করব। দেন আমরা আসলে মুভ করব আজকে একটু ইনানি বিচ এবং মারমেড রিসর্টের দিকে। মারমেড বিচ রিসর্টে আজকে আমাদের লাঞ্চ করার একটা প্ল্যান আছে। সো লাঞ্চ শেষ করে দেন আমরা ব্যাক করব। যাই করতেছি বা প্ল্যানে যদি কোনো চেঞ্জেস আসে আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমি এখন বের হয়ে গেছি। সকালের ব্রেকফাস্টটা খুবই চমৎকার ছিল, খুব এনজয় করেছি ব্রেকফাস্টটা। তো এখন যাচ্ছি কলাতলি বিচে। তো আমাদের হোটেল যে ওশান প্যারাডাইস, এইটার বেসিক্যালি পাশ দিয়ে একটা বিচে যাওয়ার জন্য একটা রোড রয়েছে। তো এই রোডটা দিয়ে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, তো খুবই কাছে। এই রাস্তাটা দিয়েই হেঁটে যাচ্ছি, এটা সরাসরি বিচে যাওয়া যায়। তো দেখতে দেখতে এখন চলে আসছি কলাতলি বিচে। তো বিচে বিচ পর্যন্ত পৌঁছানোর আগে যে বালির যে রাস্তাটুকু, এইটুকু পার হতেই টায়ার্ড হয়ে যাচ্ছি, পুরাই যাতা অবস্থা। তো সাইমনের সামনে এবং এই যে বিচটা, এটা মোটামুটি একদম খালি বলা যায় এখন এই মুহূর্তে সকালের এই টাইমটাতে। বাট সুগন্ধা বিচ, এই আমার ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, সুগন্ধা বিচের ওই সাইডে প্রচুর মানুষ, প্রচুর মানুষ। কলাতলি বিচটা এই সময় একদম পুরা ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। আর যারা হচ্ছে ছাতা সহ চেয়ার যেগুলা এগুলো সেট আপ দেয়, তারা এখন সেট আপ করতেছে। আর সুগন্ধা বিচের ওইদিকে প্রচুর প্রচুর মানুষ, মানে এখান থেকে দেখা যাচ্ছে। তো আসলে যেই জিনিসটা এনজয় করতে এখানে আসা, সেটা হচ্ছে সমুদ্র। অ্যান্ড এখন আমি কলাতলি সি বিচে। ওয়াও, বোঝাই যাবে না। Wow. Thank you.
দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। এই কক্সবাজারে সমুদ্র সৈকতের পাড়ে এসে যদি বসেন, আসলে সময় কখন কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। আর সমুদ্রের এই শব্দ, এই জোয়ার ভাটা, এগুলো দেখতে দেখতে মানে বিমোহিত হয়ে যাওয়ার মতো, অ্যান্ড মেজমোরাইজিং, হিপনোটাইজিং যাকে বলে, সব কিছু মিলিয়ে। সো একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলতে চাই, যে গত বেশ কয়েক বছর ধরে আমি কক্সবাজার আসতেছি, তো গত বিগত বছরগুলোর তুলনায় এখন কক্সবাজারের সমুদ্র সৈকত আরও অনেক ক্লিন, আরও অনেক পরিষ্কার। খুব রিসেন্টলি এসিআই মোটরস ইয়ামাহা আর পক্ষ থেকে বিচ ক্লিনিং অ্যাক্টিভিটিস ছিল। তো এখনও এই যে আপনার আমি দেখাতে চেষ্টা করছি, এই যে পরিচ্ছন্ন কর্মীরা প্রতিনিয়ত বিচ পরিষ্কার করে চলেছেন। তো এইখানে বেসিক্যালি তারা রেগুলার কাজ করেন, এবং আমাদের মতো আমরা যারা পর্যটক আছি তাদের আমাদের বেসিক্যালি রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব, যে আমরা যাতে বিচটা নোংরা বা ময়লা না করি। এইটার আমরা যদি আসলে নোংরা কম করি তাহলেই কিন্তু বিচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আরও সহজতর এবং আরও বেশি পসিবল। এবং যারা কাজ করতেছেন পরিচ্ছন্ন কর্মী হিসেবে তাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। তো সর্বোপরি সব কিছু মিলিয়ে বিচটা ক্লিন রাখার দায়িত্ব আমাদের সবার। তো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো আরও বেশি পরিচ্ছন্ন রাখতে পারবো, এবং এতে করে যারা দেশের বাইরে থেকে পর্যটকরা আসছেন বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে পর্যটকরা আসছেন সকলেই কিন্তু একটা প্রপার গুড ভাইব পাবে, এবং এইখানে দিন দিন আরও বেশি পর্যটকদের সমাগম বাড়বে, আমাদের যে পর্যটন যে খাতটা রয়েছে এটা আরও উন্নত হবে। তো সব কিছু মিলিয়ে চমৎকার, বাট এই সময়টায় এখন আসলে কক্সবাজারের রোদের তাপমাত্রা এবং প্রচণ্ড মানে গরম এবং রোদ যেটা বলা যায় আর কি। সো এখন ব্যাক করতেছি হোটেলে, অমৃতা ওয়েট করতেছে আমার জন্যে। সো আমি হোটেলে যাওয়ার পরে আমরা হয়তো বা একটু সুইমিং পুলে নামবো, দেন আমরা লাঞ্চের জন্য বের হয়ে যাব। তো আজকে প্ল্যান হচ্ছে মার্বেট রিসোর্টে যাওয়ার একটা প্ল্যান। তো দেখি কতটুকু কী করা যায়। খুব রিসেন্টলি এসিআই মোটরস কক্সবাজারে বাইক রেন্টাল সার্ভিসের একটা ব্যবস্থা করেছে, সুবিধা চালু করেছে পর্যটকদের জন্য। তো বেসিক্যালি আপনারা বিচ ভিউ যে হোটেলটা রয়েছে এই হোটেলের নিচেই ওনাদের বাইক রেন্টাল সার্ভিসের যে কাউন্টার সেটা পেয়ে যাবেন। তো এখনও কাউন্টারটি খুলে নাই, 9:45 বাজে, অ্যারাউন্ড 10:00 কাছাকাছি। তো আমি বেসিক্যালি এসেছিলাম বাইক রেন্ট করতে, বাট এখনও খুলে নাই। তো জায়গাটা চিনে গেলাম, ওনাদের এখানে বেসিক্যালি 1 ঘন্টার জন্য 200 টাকা, 3 ঘন্টার জন্য 500, 6 ঘন্টার জন্য 900, এবং 12 ঘন্টার জন্য নিতে চাইলে 1500 টাকা। এবং এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইক রেন্ট করতে পারবেন। যদি বাইক রেন্ট করি তাহলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব এবং চেষ্টা করব। যদিও আমি আমার হেলমেট অ্যান্ড মোটো ব্লগিং সেটআপটা নিয়ে আসি নাই, তো লেটস সি কী করা যায়। তো যদি বাইক রেন্ট করি তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন চলে আসছি আমি ওশান প্যারাডাইসের সুইমিং পুলের যে সেকশনটা আছে সুইমিং পুলের এখানে। তো একটু পানিতে নামবো, ঝাপাঝাপি করার চেষ্টা করবো, কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করে দেন আমরা আমাদের ঘোরার জন্য বের হয়ে যাব। রাইট নাও আমি এখন সুইমিং পুলে, ওই যে ওইখানে ভাই একটা ডুব দিয়ে উঠলাম, বিশাল অবস্থা, বাবারে বাবা। Oh.